हेलो एवरीवन, दिस इज शुभजीत घोष, फर्स्ट ईयर एमबीबीएस स्टूडेंट फ्रॉम आईपीजीएमई और एनएसएसकेम हॉस्पिटल कोलकाता। तुम्हारा अनेके पार्सोनली मेसेज करो, टेलीग्रामे बोलो बा फेसबुके बोलो बा इन्स्टाग्रामे बोलो, एक कथा बार बार से शुरू थे उठे आसछे तुम्हारे माथाय, सेटा तुमी आमार काछे फरवर्ड करछो। सेटा होच्छे जे दादा, आमार ईडब्ल्यूएस बा ओबीसी कैटागरि आछे, सेई क्षेत्रे आमी जदि एइगुली अप्लाई करी এই ক্যাটাগরিগুলি, সেই ক্ষেত্রে আমার কি এমন কোনো অসুবিধা হতে পারে বা পরে এই অসুবিধায় পড়তে পারি, যেখানে গিয়ে পরে আমি এরকম একটা প্রবলেমের সম্মুখীন হই যে আনডিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ র্যাঙ্ক বা কাট অফ মার্কস সেটি তো সবচেয়ে বেশি যাওয়া উচিত অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, কিন্তু এমন কি হতে পারে যে ইডাব্লিউএস বা ওবিসি ক্যাটাগরি আমার আছে, আমার ক্ষেত্রে সেই কাট অফ র্যাঙ্কটি ইউআরেরও ওপরে থাকলো, অর্থাৎ যে ছেলেটি বা যে মেয়েটি 560 পেয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে লাস্ট সিট, আমার ইডাব্লিউএস ক্যাটাগরি আছে, আমার যদি লাস্ট সিট আমার ক্যাটাগরিতে কি এমন হতে পারে যে আমার 562টিই শেষ হয়ে গেল বা 565টিতে শেষ হয়ে গেল, অথচ দেখা গেলো তার থেকে কম মার্কস যাদের, যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের সেই ক্ষেত্রে সিট তারা পেলো, এমন কি হতে পারে? এমন নাকি তোমরা অন্যান্য স্টেটে কিছু কিছু ক্ষেত্রে এবছরে হয়েছে সেটা দেখেওছো, এরকমও আমাকে বলেছো, আমি নিজে দেখিনি। তো সেই নিয়েই আজকের এই ভিডিওটি, যে এরকম কি হতে পারে। দেখো, হতে পারে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে এখনও অবধি যা সিড ম্যাট্রিক্স আসবে বলে মনে করছি, তাতে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কখনোই সম্ভব নয় এটা হওয়া। ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি নতুন যে কলেজগুলি খুলেছে আগের বছর, সেইগুলিতে যেহেতু ইডাব্লিউএস সিট ছিল না, সেহেতু ইডাব্লিউএস ক্যাটাগরিতে এই জিনিসটা হলেও হতে পারে যদি এবারও না দেয় ইডাব্লিউএস সিট ওই কলেজগুলিতে। এবার তোমাদের বুঝিয়ে বলি যে কেন বা কিভাবে এটি হতে পারে। তবে তার আগে তোমাদের আরেকটি জিনিস আমি বলে রাখি, যেহেতু এখানে আমি প্রতিদিনই প্রায় দেখবে প্রতিদিন দূর থেকে তিনটে ভিডিও দিই, তার মধ্যে একটি ভিডিও এমন থাকেই প্রায় যে যেখানে আমি আন একাডেমির যে প্রোগ্রামগুলো এখন ফ্রিতে চলছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরে আনি, যাতে করে তোমরা যারা বাউন্ডারি লাইনে আছো কলেজ পাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য যে স্টুডেন্টরা আছো যারা ইলেভেন্থে পড়ো, টুয়েলভে পড়ো বা ড্রপ দেবে বলে ঠিক করেছো, তাদের কিছু সুবিধা হয়। তো তেমনই একটি জিনিস আজও বলবো যে এই যে আগামী 7 দিন, কাল 6ই নভেম্বর থেকে শুরু হচ্ছে, আগামী 7 দিন অবধি আমাদের 7 Days to 7 Topics মাস্টার বায়োলজি ফর নিট 2021 স্টার্টিং অ্যাট 11 AM নভেম্বর 6, আনমোল শর্মা যিনি 352 পেয়েছিলেন 360-এর মধ্যে AIPMT 2015-তে, এবং এখন মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তিনি MBBS পড়ছেন, তিনি এই 7 দিনে 7টা টপিক কভার করবেন টোটালি ফ্রিতে, যেটা নভেম্বরের 6 তারিখ থেকে শুরু হয়ে তোমাদের আগামী 7 দিন চলবে, এবং সেটা 11টার সময় সকাল, ঠিক আছে? তো এই পুরো ব্যাপারটা তুমি যদি অ্যাভেল করতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি করতে পারো। তো আমাদের যেটা তোমাদের আমি প্রথমেই বললাম যে ইডাব্লিউএস বা ওবিসির ক্ষেত্রে হওয়া সম্ভব নয়, ইডাব্লিউএসের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এটা হওয়া সম্ভব। এবার কেন সম্ভব, তার কারণ দেখো, যদি ধরো আমাদের যে নতুন 4টে কলেজ এবং পুরুলিয়া মেডিকেল কলেজ, এদের ক্ষেত্রে যদি ইডাব্লিউএস সিটের জন্য কোনো রিজার্ভেশন না থাকে, তাহলে কি হবে, কোনো রিজার্ভেশন নেই, সেখানে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির আন্ডারেই তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি তোমার থাকা সত্ত্বেও, ইডাব্লিউএস সার্টিফিকেট থাকা সত্ত্বেও তুমি আনরিজার্ভ ক্যাটাগরির সিটটার ওপরেই তুমি দখলদারি করতে পারবে, কিন্তু সেখানে কোনো ইডাব্লিউএস সিট নেই। লাস্ট সিট ইডাব্লিউএস সিট যদি মালদাতে শেষ হয়ে যায়, সেখানে দেখা গেলো মালদায় ইডাব্লিউএস সিটে লাস্ট যে স্টুডেন্টটি কলেজ পেয়েছে তার মার্কস সাপোজ দেখা গেল 560, এবং আনরিজার্ভে যে পেয়েছে তার দেখা গেল 565। এইবার যখন তার পরে 5টি কলেজ আসবে পুরুলিয়া ইনক্লুডেড, সেইখানে যেহেতু ইডাব্লিউএস সিট নেই, সেখানে আনরিজার্ভের কাট অফটা কমে দেখা গেল 565 থেকে কমে 555 অবধি হয়ে গেল, কিন্তু মালদার ক্ষেত্রে 560-এ যে ইডাব্লিউএসটা আটকে ছিল সেই 560-এই আটকে থাকবে, তার ক্ষেত্রে আর নামার কোনো জায়গা নেই। কিন্তু তোমার কাছে যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা আছে সেটা তুমি ইউজ না করলেও তুমি অ্যাজ আনরিজার্ভ ক্যাটাগরি সেখানে ট্রিট হবে, তোমাকে আনরিজার্ভ ক্যাটাগরি তোমাকে ট্রিট করবে, তুমি তারপরে অন্যান্য যে 5টি কলেজ আছে নতুন, সেই 5টি কলেজে তোমার ইডাব্লিউএস সিট না থাকলেও তুমি আনরিজার্ভ ক্যাটাগরিতে যে সিটগুলো আছে সেই সিটের ওপর তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকুক বা না থাকুক, তোমার ওবিসি সার্টিফিকেট থাকুক বা না থাকুক, সেই সিটের ওপর তুমি কিন্তু নিজের অধিকার দেখাতে পারবে। সেই জন্যই ওই সিটের ক্যাটাগরিটাকে বলা হয় আনরিজার্ভড, কারোর জন্য রিজার্ভড নয়, কিন্তু অন্য ক্যাটাগরিগুলো রিজার্ভড, তোমার জন্য সিট কিছু রিজার্ভড আছে। তো আশা করবো যে এই ভিডিওটির পর তোমাদের
অনেকখানি কোয়ারি দূর হবে এবং অনেকখানি তোমরা স্বস্তি পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য সকলের সাথে শেয়ার করো, যাতে তারা দেখতে পায় এই জিনিসগুলো থেকে, চিন্তা থেকে মুক্ত হয়। আর যদি তোমরা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাও, স্পেশালি যারা নিট 2021-এর জন্য প্রিপারেশান নেবে বলে ভেবে নিয়েছো অলরেডি, তাদের বলবো আমার সঙ্গে ইনস্টাগ্রাম, ফেসবুক বা টেলিগ্রাম চ্যানেলের থ্রু দিয়ে জুড়তে পারো, নিচে লিঙ্কগুলি সবই দেওয়া থাকবে। তো চলো, এখন ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।